জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ব্যাপার নিয়ে অনেক শিক্ষার্থী অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে অনেক চিন্তিত কারণ তোমরা অনেক তথ্যই এখনও জানো না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটা কি হবে মানবন্টন কোন সাবজেক্টে পরীক্ষা হবে যারা গ্রুপ পরিবর্তন করবে তাদের যাদের জিপিএ কম আছে সেক্ষেত্রে যোগ্যতা কমানো হবে কি না মার্ক কত হবে ওভারঅল এই বিষয়গুলো তার সাথে এখানে ভর্তির যে পদ্ধতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানেও এই বিষয় নিয়ে শিক্ষার্থীরা অনেক দৃঢ়দ্বন্দ্বের মধ্যে রয়েছে আমরা চেষ্টা করছি সর্বশেষ এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কথাগুলো বলছে তারা সেটা নিয়ে আলোচনা করার এখন পর্যন্ত অনেস্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো প্রকার একটা বৈঠক করেছে ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু বাকি বিষয়গুলো নিয়ে আমি যে কথাগুলো বলছিলাম সে ব্যাপার নিয়ে তারা বৈঠক করেনি এবং বৈঠক করলেও তারা হয়তোবা গণমাধ্যমে ওভাবে না বললো সরাসরি তোমরা বিজ্ঞপ্তি পাবা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কীভাবে পরীক্ষা নিতেছে সেটা বিজ্ঞপ্তি আকারে জানাবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা তারা আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানিয়েছে কয়েকটি বিষয় যেমন আবেদন ফি নিয়ে যদি ছোট্ট করে বলি এর আগের বছর আবেদন ফি ছিল একটা কলেজে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এখন আর সেটা থাকছে না আবেদন ফিটা অনেক অনেক বেড়ে যাবে কেননা এখন তোমার এখানে পরীক্ষা আয়োজন করা হবে সো পরীক্ষা আয়োজন করতে একটা পরীক্ষার যে পরিমাণের কস্ট আছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং যদি এই আবেদন প্রক্রিয়াটা যদি গুচ্ছের মতে হয় যে তুমি এক একটা বলে আবেদন করবে সেখানেও আবার আলাদা আলাদা করে টাকা দিতে হবে তাহলে কিন্তু সেটা তোমার এই যে শুধু একবার আবেদন করলেই হবে না আগে যেখানে শুধুমাত্র একবার আবেদন ফি তোমরা দিতা বা তোমাদের সিনিয়র ভাইরা দিছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখন কিন্তু সেটাও না যদি তোমাদের একবার লিখিত পরীক্ষার জন্য তোমরা টাকা দিবা মানে এমসিকিউ পরীক্ষার জন্য টাকা দিবা হয়তোবা এটা এক হাজার টাকার উপরেও হতে পারে কম বেশি এরকমের হতে পারে তারপর আবার তোমরা কলেজ চয়েসের ক্ষেত্রে গিয়েও তোমাদেরকে একটা ফি দেওয়া লাগতে পারে বলে ধারণা করা যাচ্ছে যদি গুচ্ছ পদ্ধতিতে তারা যায় কিন্তু যদি নর্মাল ওয়েতে তারা যায় যেন একটা পাসমার্ক দিব যেমন আমরা নার্সিং অ্যাডমিশনটা দেখেছি নার্সিংয়ের পাসমার্ক আছে চল্লিশ চল্লিশ পাইলে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তুমি সরকারি চান্স পাবো তাদের মেধা তালিকা অনুযায়ী তুমি যদি ভালো রেজাল্ট না করো মানে চল্লিশ পাও পাস করো তবে তুমি যে কোনো বেসরকারিতে গিয়ে ভর্তি দিতে পারবা সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না তুমি তোমার যে কলেজে ভর্তি করো সেখানে সে তাদের ব্যাপার আলাদা পাস মার্কটা ইম্পর্টেন্ট তো এটাও করতে পারে তার এখন দেখা যাক এই পদ্ধতিটা কী হবে পদ্ধতির মধ্যে দুইটা বিষয় ইনক্লুডেড তোমাদের টাকার বিষয়টা ইম্পর্টেন্ট যে কত টাকা খরচ হবে সেটা মানবণ্টন নিয়ে যদি কথা বলি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা আমরা দুই হাজার চোদ্দো পনেরো সেশনের যে পরীক্ষা ব্যবস্থা সেটা দেখিয়ে তোমাদেরকে বলেছিলাম তোমাদের বাংলা ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা তো অফকোর্স হবে এবং গ্রুপ সাবজেক্ট সাবজেক্টগুলো থাকবে তবে নাম্বার ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হতে পারে দেখা যায় নাম্বার কমতে পারে বাড়তে পারে এই একটা ব্যাপার হইতে পারে আর এখানে সেটা নিয়ে এখনও তারা সিদ্ধান্ত ওই যে বললাম বৈঠকে তারা সিদ্ধান্তটা কনফার্ম করবে বাট তোমরা আপাতত যারা প্রস্তুতি নিচ্ছ তারা উল্টাপটা কোনো বই বা এগুলো কিছুতে টাকা খরচ না করে তোমরা অপেক্ষা করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের তারা সিদ্ধান্ত দেওয়ার পরেই ভালো ভালো প্রকাশনী বা তারা তাদের মধ্যে করে বই পাবলিশ করবে তার আগে কিন্তু পাবলিশড করবে না এরপর একটা ব্যাপার হচ্ছে যে মা তোমাদের যোগ্যতা কমন হবে কি না অফকোর্স যদি এর আগে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হতো জন্য জিপিএ কিন্তু প্রায় সাত বা সাড়ে ছয় সাত ছিল মানবিক ব্যবসা বিজ্ঞানের এসএসসি এসএসসি মিলিয়ে সাড়ে ছয় অথবা সাত দরকার হইতো এখন সেটা অথবা কমাবে কেননা এখন তো পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে অথবা পরীক্ষার জন্য অনেক শিক্ষার্থীদেরকে আবেদন করার সুযোগ দিবে তারা যাতে করে সকল শিক্ষার্থীরা এখানে কম জিপিএ নিয়ে আবেদন করতে পারে পরীক্ষার জন্য এবং শিক্ষা দিয়ে যারা যোগ্য অনেকে দেখা যায় যে রেজাল্ট খারাপ কিন্তু সে মানে অ্যাডমিশন এক্সাম অনেক ভালো করেছে অফকোর্স সে অনুযায়ী সে ভালো কলেজ পাবে বা সেই ব্যবস্থার মধ্যে সে চলে যাবে এক্ষেত্রে ওই ওই জায়গাটাও তোমার একটু কমতি তোমার এখানে জিপিএটা কমতে পারে তার সাথে তোমাদের যদি কথা বলি পদ পরীক্ষা পদ্ধতির মূল যে বিষয়টা সেটা হচ্ছে এমসি লিখিত পরীক্ষা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বাস্তবিক অর্থে যদি বলি সেরকমের ক্যাপাসিটি তাদের নেই বা সক্ষমতা নেই এমনটা বিশেষ বিশেষজ্ঞরা বললেও তারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে তবে যতটুকু মনে হচ্ছে যে তারা এমসিকিউ কিউ পদ্ধতিতে যাচ্ছে যেটা চোদ্দ পনেরো সেশন পর্যন্ত যে পরীক্ষা পদ্ধতি ছিল শুধুমাত্র এমসিকিউ কিউ পদ্ধতিতে তোমরা তোমাদের মূল্যায়ন করবে তোমাদের দেন একটা পরীক্ষা মানবনাটি কীভাবে এক সময় এমসি কিউতে এক ঘন্টা টাইম দিবে দেন তোমরা পরীক্ষা দিবে পরীক্ষা যারা পাশ করবা তারা পরবর্তী সেশনে চলে যাবে তাদের নিয়ে পরবর্তী কার্যক্রম তারা পরিচালনা করবে মানে এমসি পদ্ধতি তারা জোর দেওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এবং এটাই এক প্রকার ফাইনাল কর্মকর্তা এরাই এই বিষয়টা বলছে আর চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে এই ব্যাপারে তারা বৈঠক করবে বৈঠক করে কবে ভর্তি পরীক্ষা নিতে পারে সে বিষয়ে জানাবে তবে সম্ভাব্য একটা ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো ওভারঅল বেশিরভাগই হচ্ছে তোমার আগামী মে মাসে এবং এপ্রিল মাসেই বেশিরভাগ এখন পর্যন্ত মে মাসে খুব কম গেছে এপ্রিল মাসে বেশিরভাগ হচ্ছে মার্চ মাসেও অনেকে পরীক্ষা নিচ্ছে সো মার্চ মাস যেহেতু পুরোটাই রমজান থাকবে মনে হয় না মার্চে কোনো পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেবে কারণ একটা কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিউজ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে একজন দুজন না মানে সংখ্যাটা কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছাড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যাও বেশি শিক্ষার্থীদের আগ্রহ বেশি রয়েছে এবং অনেক শিক্ষার্থী এখানে ভর্তিও হবে যে কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় এই দিনটা তারা করছে যে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একদম পারফেক্ট টাইমে হয় তাদের অ্যাডমিশনটা বিশেষ করে গুচ্ছর সাথে কথা বলছে এখন গুচ্ছ নিয়ে যদি এই প্রসঙ্গে কথা বলি এখন পর্যন্ত গুচ্ছর কিন্তু কোনো আলোচনাই হচ্ছে না তারা ভর্তি পরীক্ষা কীভাবে কী নিবে গুচ্ছ আদৌ থাকবে কিনা কে কে বের হয়ে যাবে তো ওই জায়গায় কনফিউশন অনেক জায়গায় থেকে যাচ্ছে বাট জাতীয় বিশ্ববিদ্যালয় যদি তারা এই মুহূর্তে তো গুচ্ছর উপরে তারা পড়ে থাকবে না বা তারা একদম ওইটার ফলো করবে না বাট তাদের এটা ডেট হলো সেটা অফকোর্স ঈদের পরেই হবে আহ সময় পেবে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি নেওয়ার জন্য তবে অনেক শিক্ষার্থী মনে করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্তটা অনেক তাড়াহুড়া করে নিচ্ছে দু হাজার পঁচিশ সাল থেকে চালু করলে ভালো হতো চব্বিশে শিক্ষার্থীরা অনেক প্রস্তুত না এ ব্যাপারে তোমাদের কি মতামত সেটা কমেন্ট অফ কোর্স জানাতে পারো আরেকটা বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির যে বিষয়গুলো আছে মানবণ্টন এটার উপরে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির বিষয়গুলো রয়েছে অনেকেই ধারণা করছে কোচিং করতে হবে বা এই বিষয়গুলো রয়েছে তাদেরকে আমরা বলবো যে এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে না যে কোচিং করতে হবে কি না তাই আমি বলবো যে এখনই সেই বিষয় নিয়ে না ভেবে বাসায় বসে নিজে পড়াশোনা করো টুকটাক তাহলে হবে আর যারা ইতিমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা তো খুবই ভালো করছো তারা তো ভালো তাদের এক্সট্রা আলাদা কোনো পরিশ্রম হয় না করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য তবে একটা একটা কথা আমাদের রাখতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যে কলেজ ভর্তি হতে ভর্তি হতে চাও না কেন সেই কলেজগুলো সম্পর্কে একটু খোঁজখবর রাখবা সেখানে কোন কোন সাবজেক্ট আছে সে কোন কোন সাবজেক্টের কেমন ফিউচার আছে এটা ইম্পর্টেন্ট কারণ ভর্তি পরীক্ষা তুমি আশা করি করে যাবা এক্সাম হবে না যে গণ সবাই ফেল করবে এমন কিছু হবে না সবাই ইজিলি অ্যানসার করতে পারবা বাসায় বসে প্রিপারেশন নিয়েও কিন্তু কোথায় ভর্তি হওয়া কোন সাবজেক্টে ভর্তি হওয়া এই বিষয়গুলো নিয়ে তোমরা কিন্তু জানতে পারো আমাদের যে মেইন যে চ্যানেল রয়েছে অনার্স ইনফরমেশনের জন্য সেই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমাদের অনার্স ভর্তি সব ইনফরমেশন তোমরা পাবা নিয়মিত আমরা এই চ্যানেলটাতে মূলত তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিচ্ছি কিন্তু ওইখানে আমরা তোমাদের ওভারঅল যত আপডেট যখন যা আসে সেগুলো দেওয়ার চেষ্টা করছি তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তোমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যে তোমরা যাবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত ইনফরমেশন ফর্ম ফিল আপ রুটিন দেন তোমাদের আবার বিভিন্ন পরীক্ষার রেজাল্ট এবং পরবর্তী যত আপডেট যত ইনফরমেশন আছে চেষ্টা করবো আমরা দেওয়ার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথেও আমরা যোগাযোগ রাখবো সবসময় সকল তথ্য সবসময় দেওয়ার জন্য তাই অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করবে এবং ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা আজকের মতো আমরা আবহাওয়া ভিডিও এখানে শেষ করছি তোমাদের সাথে নেক্সট আরেকদিন দেখা হবে সকলে অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ